वेलकम बंधुरा आमरा नूर हसन भाई लफ्टे बेदबेड़िया कैनिंग एरिया पियारेर मोड़ ये लोकेशने दाड़िये रही तो किछु पायरा शख करब दादार लफ्ट थेके जेगुलो दादार खूबी प्रिय पायरा तो आसुन आमरा सेई पायरागुलो एकेर पर एक शख करी एकटु बाइरे चले आसुन। तो आमरा एकदम प्रथम कि पायरा शख करछि दादार मुख थेके शुने नेब। दादा एटा कि पायरा आछे? पश्चिमा पायरा। पश्चिमा এ পাড়াটা কোনো উড়ানো বা কোনো রেজাল্ট বা কোনো কিছু আছে জানা? রেজাল্ট এখন জানি না। আচ্ছা এটা ঘরে রাখা রয়েছে? এটা ঘরে রেখেছি, কিনেছিলাম আমি। আচ্ছা আচ্ছা। এই পাড়াটা কি মাদি পায়রা আছে? না এর মাদি নেই, এ মানে সিঙ্গেল আছে। সিঙ্গেল আছে। বাহ চোখটা দেখুন বন্ধুরা, খুব সুন্দর চোখ। একটু পর পাঞ্জাটা দেখি, বিগ সাইজ পশ্চিমা। এই হচ্ছে পর। এই পশ্চিমা সবুজ ছাপকার মধ্যে প্রচণ্ড কনফিউশন হয়, বাট এটা পশ্চিমা তাই তো? আচ্ছা এই হচ্ছে বিগ সাইজ পর, দেখুন লং সাইজ পায়রাটা, আর টেল একদম পুরো ব্ল্যাক। বন্ধ দিন পাঞ্জাটা দেখি একবার, এই হচ্ছে পাঞ্জা। আমরা নেক্সট একটা পায়রা শক করব, এই পায়রা আপনারা শক করুন। এটা কি ম্যাড্রাসের মধ্যে? মানে চোখের পট্টিটা খুব সুন্দর, হালকা মানে ব্লুইশের মধ্যে ঘিয়ে ভাব আছে, মনির পাশেটা খুব সুন্দর রিং আছে। এই পাড়া নিশ্চয়ই উড়ানো হয়েছে না দাদা? হ্যাঁ এই পাড়া খুব উড়ানো হয়েছে না, মানে নর্মালি ছ ঘন্টা করে এই পাড়াটা ওড়ে। গরমে ওড়ে না শীতে? গরমেও না, কেন পায়রাটা হতে সম্ভব আমি দেখে বুঝতে পারছি যে পায়রাটার মধ্যে কোয়ালিটি আছে, খুব সুন্দর চোখের পায়রা, চোখের পট্টিও খুব সুন্দর। একটু টেলটা পাঁচটা দেখি, হালকা একটা কালো আঁশ এখানে টেলের মধ্যে রয়েছে, এই যে এখানটা রয়েছে। আচ্ছা এই হলো টেল, একটু পটটা দেখি। এই মাদির কোনো নর পায়রা আছে? এখন সিঙ্গেল আছে তাই তো? কিন্তু বাড়ির সেটিং পায়রা। এই হলো পর, মানে আমার বাড়ির বাচ্চা। ও বাড়ির বাচ্চা, এর এর ধাড়িটা আছে? আচ্ছা আচ্ছা। পরের মধ্যে প্রচন্ড ভাইব্রেশন, পায়রাটা ফেস বিউটি একবার দেখবো, পাঞ্জাটা একবার দেখবো। বাহ দারুন দারুন, একটু ফেস বিউটি দেখবো পায়রাটা আমরা একবার। খুব সুন্দর পায়রাটা, ছোট্টর মধ্যে কিউট পায়রা, মানে মাদি পায়রা। বাহ আসুন আমরা নেক্সট পায়রার দিকে আগিয়ে যাই। দাদা এবারে আমরা কি পায়রা শক করছি? এটা হচ্ছে মেন মানে ম্যাড্রাস পায়রা। মানে আপনার বাড়ির হচ্ছে মানে প্রথম সব থেকে পুরাতন ম্যাড্রাস পায়রা তাই তো? তো এই পায়রা থেকে কি আপনার ম্যাড্রাসের প্রতি ভালো লাগাটা শুরু হয়েছিল? আচ্ছা যদি একটু আলোর দিকে চলে আসি, দাদা যদি আমি খুব ভুল না হয় এই পায়রাটার রেজাল্ট কেমন একটু যদি বলো। বন্ধুরা এটা হচ্ছে দাদার ঘরের মেন মাদি, আর এর নটটা দাদা বলছিলেন কোনো কারণে নষ্ট হয়ে গেছে, ছাদ থেকে পড়ে গেছে না একটা ভাই নিয়ে বেরিয়ে গেছে। তো যাই হোক এদের যে জেনারেশনটা রয়েছে, এদের বাচ্চা পাঁচ ছটা রয়েছে, অ্যান্ড এদের বাচ্চাগুলো বড় হয়ে আরও তাদেরও বাচ্চা হয়ে গেছে, যেগুলো আপনারা সেলে দেখবেন। যে ছ ঘন্টা গরমে এদের নর্মালি গম খেয়ে উড়ান আছে, খুব ভালো। মানে পায়রার যে আইশাইন রয়েছে আপনারা ভালো করে দেখুন, আইশাইনটা খুব সুন্দর, চোখের পট্টি আইশাইনটা খুব ভালো। আমি একদম জাস্ট বিকেল পাঁচটা বাজে এরকম সময় লফটে দাঁড়িয়ে রয়েছে, আপনারা বুঝতে পারছেন তো, খুব সুন্দর পায়রাটা। পায়রার পর পাঞ্জাগুলো একটু শক করি। এগুলো পায়রার পর, পরের মধ্যে ভাইব্রেশন রয়েছে, টেলটা একটু দেখি। এই হলো টেল, আর পাঞ্জাটা দেখব, এই হলো পাঞ্জা। দাদা এই মেন ব্রিডার পায়রাটা নিশ্চয়ই তো আপনার কাছে থাকবে, মানে এই মাদ্রাস প্যাটা রেখে দেবেন, একটু ফেস ব্রিডটা একবার দেখি। বাহ উফ দারুন, খুব সুন্দর, মানে একদম শর্ট সাইজ পায়রা, খুব সুন্দর পায়রা। বাহ দাদা এর বাচ্চা আপনার কাছে সেলে থাকবে তাই তো? তো বন্ধুরা আপনারা ব্রিডারটা দেখে নিন, কারণ দু তিনটাই ব্রিডার পায়রা, তো এর নেক্সট পার্টের মধ্যে আমি সেলের পায়রাগুলো রাখবো। ফ্রেন্ডস আপনারা যে মাদিটা শক করলেন সেই মাদিরই নর পায়রাটা শক করুন, পুরো মমিন চোঁচ, আইস দেখুন আপনারা একদম লাইট আইসের মধ্যে, পুরো মনির পাশের রিংটা ভালো করে ফলো করুন, একদম ক্লিয়ার চোখ,
মাদ্রাসিতে এই ধরনের চোঁচ চোখ এইগুলো খুব ভালো হিসাবে ধরা হয়। আর একটু ফুল সিরার মধ্যে আছে এই ব্লাডটা, মাথা হালকা ফুল আছে। এটা হচ্ছে ওই মেন নরের আর ওই মেন মাদির বাচ্চা নর, এটা এখন এর দিয়ে জেনারেশনটা হচ্ছে আর কি। আচ্ছা একটু পর পাঞ্জাগুলো দেখি, এই হলো পর পাঞ্জা, টেল দেখব, এই হচ্ছে পাঞ্জা। আচ্ছা টেলটা একটু একবার দেখব। আর এখানে দেখুন এই যে একটু হালকা এখানে এই যে কালো আঁশ রয়েছে, এই যে দাদা মানে এই পাড়াটা কি আপনি কোনো বাড়ি থেকে নিয়েছিলেন? না না, এটা আমার বাড়ির বাচ্চা। এটা বাড়ির বাচ্চা, মানে আমি এই জেনারেশনটা মানে মেন ধারি পেয়ারটা কি কোনো বাড়ি থেকে নেওয়া? মেন যে পেয়ার আছে ওতে ওদের মানে বাচ্চা হচ্ছে আমি একজনের বাড়িতে কিনেছিলাম, ছটা পায়রা। আচ্ছা ছটা পায়রার মধ্যে তার মধ্যে দুটো পায়রা আমার কাছে ছিল, মানে ইয়ে আর বাড়ি ছিল কোনো জায়গায় যায়নি। আচ্ছা 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 আচ্ছা, তো সেখান থেকে আমি এই পায়রা নিয়ে রেখে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদের রেজাল্ট খুব ভালো। এবং আপনি কোন একটা দাদার বাড়ি থেকেই পায়রাগুলো কিনেছিলেন, সেই ছটার মধ্যে দুটো পায়রা ছিল, তার মধ্যে নর পায়রাটা আবার ফের নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে এই পায়রা থেকে আপনার ম্যাড্রাসি করা শুরু? হ্যাঁ। আচ্ছা একটু যদি পায়রা উঁচু করে যদি ধরা হয় ভালো করে, হ্যাঁ বাস বাস, খুব সুন্দর পায়রাটা বন্ধু। তো আপনারা এই পায়রারই জেনারেশনটা পাবেন। আর দাদার ঘরে নর্মালি গরমে গম খেয়ে ছ ঘন্টা রেজাল্ট আছে বন্ধুরা। এখানে টুর্নামেন্টের কোনো ব্যাপার নেই, দাদাদের এখানে খুব কমই হয় আর পার্টিসিপেন্ট সেই হতে পাওয়া যায় না। আর এই যে পরিবেশ বুঝতেই পারছেন, এখানে খুব কস্টলি খাবার খাইয়ে পায়রা করাও খুব টাফ। তো গম জল এইসব খেয়েই পায়রা দাদার কাছে এই ব্লাড জেনারেশনটা, যতগুলো বাচ্চা আপনাদের কাছে অ্যাভেলেবিলিটি রয়েছে, প্রত্যেকটা ছ ঘন্টা রেজাল্ট আপনারা গরমে পাবেন, শীতে সেটা 8-9 ঘন্টার কাছে চলে যাবে একদম। বন্ধুরা আপনারা মানে দাদার কথা শুনলেন, একদম ট্রাস্ট রাখতে পারেন। আর আমার নিজেরও মনে হচ্ছে, কারণ আমি পায়রাকে সামনে দেখছি, এদের মনি দেখছি অ্যান্ড এদের ব্যাপারটা বডি ফিটনেসটা দেখছি, তো পায়রাগুলো সত্যি কোয়ালিটির পায়রা। আমরা নর আর মাদিরা যদি একবার একটু একসাথে ধরি দাদা, হ্যাঁ একটু আনো। তো বন্ধুরা এই হলো পেয়ারটা। এখন বিষয়টা হলো দাদার নিজেরও ইচ্ছা ছিল না যে এই মায়ের সাথে ছেলে জোড়া করতে, বা দাদার কাছে অন্য কোনো পায়রা নেই ম্যাড্রাসি আর সেটা দিয়ে ট্রাস্টও করতে পারছেন না। এই ইন মানে মায়ের সাথে ছেলের জোর হয়ে এদের যে বাচ্চা এসছে বা তাদের যে বাচ্চা হচ্ছে, সব বাচ্চা দাদার কাছে এত ভালো উঠছে যে দাদার আর কোনো মানে ভাবতে লাগছে না, তাই তো দাদা? আপনি যেটা বললেন যে এদের বাচ্চা এত উঠছে তো আমি অন্য নর আর কেন কিনতে যাব। তো এই একটাই পেয়ার এখন মানে মেন মায়ের সাথে তার ছেলে, মেন বাবা মারা গেছে, তো এই পেয়ারের বাচ্চা অ্যান্ড তাদের বাচ্চা সব বাচ্চা দাদার ঘরে ওনানো হচ্ছে, রেজাল্ট পাওয়া যাচ্ছে। এই হচ্ছে পায়রা, দেখুন আপনারা, ওয়াও দারুণ পায়রা, দারুণ দারুণ। বন্ধুরা ওই একই জেনারেশনের, তাই তো? ওই ধাড়িরই ওদেরই বাচ্চা, ওদেরই বাচ্চা। এখন এই বাচ্চাগুলো আবার ধাড়ি হয়ে গেছে, ধাড়ি হয়ে গেছে, এদের বাচ্চাও আছে। আচ্ছা এদের বয়স এখন কত হবে একটা আন্দাজ? প্রায় 5-6 বছর। 5-6 বছর বয়স হয়ে গেছে, মানে দাদার কাছে ম্যাড্রাসের ওই একটা জেনারেশন দীর্ঘ দিন ধরে রয়েছে। এবারে পায়রাগুলো একটু জাস্ট দেখুন আপনারা বন্ধুরা, মানে যে পায়রাগুলো একটা সময় আমার কাছে ছিল আমি ছেড়ে দিয়েছি, সেই ব্লু পট্টি ব্লু চোঁচ এইগুলো বলি, তো সেই ক্যাটাগরির পায়রা। পায়রাগুলো হালকা একটু মাথায় ফুল আছে, খুব সুন্দর পায়রা। অ্যান্ড এটা হচ্ছে মাদি, তাই তো? এই মাদিটার পট্টিটা দেখুন, জানি না কতটা সানলাইটে আপনারা বুঝতে পারবেন, পুরো ব্লু পট্টির মধ্যে মাদির চোখের পট্টি রয়েছে। এই যে একটু বৃষ্টি হচ্ছে বলে আমি একাই হাতে দেখিয়ে দিচ্ছি একসাথে পায়রাগুলো ধরে। এই হচ্ছে মাদিটা, খুব সুন্দর মাদিটা, একটু দেখি বডিটা একটু হালকা করে দেখি। আচ্ছা এই হচ্ছে পায়রার হেডশেপ, আপনারা বুঝতে পাচ্ছেন, দেখুন মাদিটা কি সুন্দর শেপ, পট্টিটা ভালো করে দেখুন। সাদার মধ্যে মানে প্রত্যেকটা পায়রার মধ্যে একটু কালো ছিট পাবেন, মানে নরগুলোর ক্ষেত্রে একটু মাথায় হালকা পাবেন, আর বাকিগুলোর ক্ষেত্রে হয় লেজের গোড়ায় বা কোথাও একটা পাবেন, একটু লেজে আছে, তাই না? আচ্ছা একটা পায়রা না আমি ধরছি দাদা, তুমি দেখাও একটুখানি। এই হচ্ছে পায়রা, দেখুন লেজের গোড়ায় এই যে একটু হালকা ছিট রয়েছে, এই যে এইটা বাস, মানে প্রত্যেকটা পায়রা একটা নিশান নিয়ে এইটা রয়েছে। একটু পাঞ্জাটা দেখি, এই হলো পাঞ্জা, আর একটু পরটা দেখি, যে কোনো একদিকে, এই হলো পর। বাহ টেলটা কি বন্ধ দু মাছের, এই যে বাহ, একটু ফেসটা ধরো, একটু ফেস সেপটা, বাহ খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর পায়রা। পায়রা ছেড়ে দাও, রিলিজ করে দাও, একটু নটটা আমরা দেখি। অ্যাকচুয়ালি বন্ধুরা বৃষ্টি খুব জোরে চলে আসলে আমরা আর কাজ করতে পারবো না, তাড়াহুড়ো করে একটু দেখিয়ে দিচ্ছি। তো নটটা একটু শর্ট টাইমের মধ্যে দেখিয়ে দেবো, দাদার সব দানা দেওয়া পায়রা এগুলো এখন বেরিয়ে গেলে সমস্যা হয়ে যাবে। এই হলো নটটা, এ সমস্ত পায়রা দাদা বলছেন যে 6 ঘন্টা আপনারা রেজাল্ট পাবেন, সেই বিশ্বাসে আপনারা নিয়ে যাবেন। 6 ঘন্টা ওভার গরমে পাবেন, শীতে আর একটু বেড়ে যাবে, 8-9 ঘন্টা হয়ে যাবে এদের বেবি।
মানে এরা উড়ে যে আমার কাছে 6 ঘন্টা বাবা আচ্ছা এদের বাচ্চাও আজ এরকম আছে ঠিক আছে বন্ধুরা আমরা নেক্সট পাড়ার দিকে আগে যাই এবারে নেক্সট আমরা একটা পেয়ার শক করব ওই একই লাইনেরই এটা কি মাদি না নর মাদি এটা আচ্ছা এটা একই লাইনেরই মাদি পায়রা ওই কোয়ালিটি একই চোখের রিং আর এদের বাচ্চাও আছে এদের বাচ্চা রেজাল্ট আসছে হ্যাঁ এদের বাচ্চাও ভালো রেজাল্ট আচ্ছা এই পাড়া কি আপনার বাড়ি থেকে না না এটা আমার বাড়ির বাচ্চা বাড়ির এই এই সাদার পেট থেকে এরকম পড়েছে মানে এদের এই লাইনের থেকে এরকম হয়েছে এই লাইন থেকে এরকম বার হয়েছে বাহ চোখ দেখুন বন্ধুরা একটু আলোর দিকে হালকা আসি বুঝতেছেন বন্ধুরা আমার বৃষ্টি হচ্ছে আমরা বৃষ্টির মধ্যেই কাজ করছি কিছু করার নেই অনেকটা দূর দাদার বাড়ি থেকে আমার বাড়ি তো বারবার আসাটা মানে সম্ভব হয়ে উঠবে না তাই যতটুকু সম্ভব আমি দেখে দিচ্ছি এই হচ্ছে আর একটা পেয়ার দাদা শক করালেন আসলে আমরা নেক্সট আর একটা পেয়ার শক করবো একটু পাঞ্জাগুলো একবার দেখে নিই মানে দাদার ঘরের একটাই জেনারেশান কাজের সব কটার মধ্যে ব্লাড সেমই থাকবে এ হলো পাঞ্জা আর এই পাড়ের পাঞ্জাটা একবার দেখে নেবো এই হলো পাঞ্জা আসুন বন্ধুরা লাস্ট একটা পেয়ার আমরা শক করিয়ে শখের ভিডিওটা এন্ড করে দেবো দাদা এটা কি পায়রা আছে এটা পাকিস্তানি পায়রা পাকিস্তান থেকে আমি নিয়ে এসেছি ও ডাইরেক্ট পাকিস্তান থেকে আনানো ডাইরেক্ট পাকিস্তান থেকে আনানো এটা কি পায়রা বলে এটাকে টেডি বলে হ্যাঁ টেডি বলে না এটা হচ্ছে পাকিস্তানি বা এইসব টেডি ইয়ে মানে গোল্ডেন ক্রস আচ্ছা টেডি আর গোল্ডেন ক্রস তাই তো হ্যাঁ ক্রস পায় তো দাদার একদম ডাইরেক্ট পাকিস্তান থেকে আনা চোখের মনির রিং দেখুন বন্ধুরা এই একটা জিনিস খুব ভালো লাগে পাকিস্তানি পায়রা চোখের রিংটা খুব সুন্দর না আমাদের নুসেন ভাই দারুন রিং দারুন রিং এটা 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 কি নর এটা মাদি এটা মাদি এদের কি বাচ্চা বাচ্চা করা হচ্ছে এদের বাচ্চা উঠছে কি রকম এদের বাচ্চা মোটামুটি ভালোই রেজাল্ট আছে আচ্ছা 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 তো 5-6 ঘন্টা রেজাল্ট আছে পাকিস্তানি পায়রা দাদা ডাইরেক্ট পাকিস্তান থেকে আনা আর এই পায়রা চোখটা তো মানে জাস্ট কিছু বলার নেই মানে স্পিচলেস আমি এই পায়রা চোখটা এত সুন্দর আর এদিকে এই হচ্ছে এটা মাদি হ্যাঁ এটা মাদি তো বন্ধুরা আমরা শখের ভিডিওটা এখানেই এন্ড করছি নেক্সট পার্টে আপনারা অবশ্যই আসবেন যেখানে কিনা আমাদের নূর হোসেন ভাইয়ের সেলের কিছু পায়রা থাকবে তো আমাদের একটু এত জোরে বৃষ্টি চলে এসছে কাজ করতে সত্যি বলতে খুব সমস্যা হচ্ছে তো আমরা আসুন নেক্সট পার্টের মধ্যে আমরা সেলের পায়রাগুলো শখ করি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট এত মেহনত ভাই করছে আমরা সবাই মিলে কাজ করে চলেছি তো একটু সাবস্ক্রাইব করে সাপোর্টটা করবেন ভালোবাসাটা দেখিয়ে যাবেন তো আসুন বন্ধুরা আমরা নেক্সট পার্টে আবার দাদার ঘরের সেলের পায়রাগুলোকে নিয়ে চলে আসছি